তোমাদের মধ্যে থেকে যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরি খুঁজছো, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান জেলার মধ্যে টোটাল 20 ভ্যাকেন্সি এসেছে ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে। তো যারা মিনিমাম 12th পাস করে রেখেছো বা যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে তোমরা যদি টেকনিক্যাল স্কিলও তোমাদের থেকে থাকে, আদারওয়াইজ তোমরা যদি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস আউট করেছো, সেক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। টোটাল 20 ভ্যাকেন্সি আছে, এপ্রিলের 1 তারিখ থেকেই তোমাদেরকে জয়েনিং করতে হবে। সম্পূর্ণ বর্ধমানের মধ্যে কাজ, স্টার্টিং স্যালারি কত পাবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, জব রোল কি থাকবে, এই সব কিছু তোমাদের কাছে তুলে ধরব। কিন্তু তার আগে দুটো জিনিস বলবো, যদি তোমরা এখনো পর্যন্ত এই চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে নেক্সট জবের আপডেটটি পাওয়ার জন্য। আর যদি তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না করে রেখেছো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে গিয়ে জয়েন করে নাও, পরবর্তী বিভিন্ন চাকরির খবর তোমরা সেখান থেকে জানতে পারবে। তো এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, যে জবের আপডেটটি এসেছে, এই জবের আপডেটটি একটি ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং কোম্পানির সেলস অফিসারের রিক্রুটমেন্ট চলছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 20, অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে জাস্ট কিছুদিন হলো, 30/4/2023 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 30 তারিখের মধ্যে যদি তোমরা আবেদন করো, 1 এপ্রিল থেকেই তোমাদের কিন্তু জয়েনিং আছে। পোস্ট হচ্ছে, জব টাইটেল এখানে সেলস অফিসার, কোম্পানির নেম হচ্ছে একাদন্তা ফার্টিলাইজার প্রাইভেট লিমিটেড। এখানে এগ্রিকালচার রিলেটেড কিন্তু কোম্পানি এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা কীটনাশক জাতীয় প্রোডাক্ট এদের কিন্তু তৈরি হয়ে থাকে। সেই প্রোডাক্টটাকে তার যে স্পেসিফিকেশন আছে, সেই স্পেসিফিকেশন ওয়াইজ তার ইউজেস এক্সপ্লেন করা এবং পার্টিকুলার পার্সন, যেগুলি নিডি পার্সন, সেই সমস্ত ফার্মার্সদের কাছে সেটাকে পৌঁছে দেওয়া এবং টোটাল কী কী জব রেসপন্সিবিলিটিস থাকবে। 1 মিটিং ফার্মারদের সাথে করতে হবে এবং পুরো যে বিষয়টা, একটা প্রোডাক্ট বা একটা মেডিসিন যদি আমরা বলতে পারি বা একটা কীটনাশকের কী স্পেসিফিকেশন কী আছে, তার ইউজেস কী আছে, এই সব কিছুর জন্য কিন্তু তোমাদেরকে ডেইলি বেসিসে সেটা মিটিং কন্ডাক্ট করাতে হবে এবং সেটাকে বুকিং থেকে শুরু করে সেলস অ্যান্ড অল আদার এভরিথিং তোমাদেরকে কিন্তু সেটা করতে হবে। এটা টাইম টু টাইম তোমাদেরকে ফার্স্ট ট্রেন্ড করা হবে যে কোন যে কীটনাশকটি রয়েছে কোন কাজের জন্য বা কিভাবে তোমরা সেই কাজগুলি করবে, পুরো তার জন্য ট্রেন্ড তোমাদেরকে করা হবে। এখানে দেখো এগ্রিকালচার রিলেটেড কিন্তু ফিল্ডটাতে তোমাদের কাজ করতে হবে, ফিল্ডে ওয়ার্ক করতে হবে। স্যালারি যদি আমরা দেখি, স্টার্টিং কিন্তু 7000 থেকে 24000 পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেতে পারো। একদম ফ্রেশার্স যদি হয়ে থাকো সেক্ষেত্রে 7000, এটা স্টার্টিং স্যালারি বলছি, যাদের অলরেডি এক্সপিরিয়েন্স থাকবে বা এই রিলেটেড যদি তোমরা পারফরমেন্স ওয়েল করতে পারো, সেক্ষেত্রে কিন্তু আপ টু 25000 পর্যন্ত তোমরা স্যালারি পেতে পারো। কিন্তু যারা একদম ফ্রেশার্স এবং যারা এই উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 7000 টাকা থেকেই তোমাদের স্টার্টিং কেরিয়ারটা শুরু করতে হবে। এছাড়াও আদার্স যা যা ফেসিলিটিস আছে, ফেস টু ফেস ইন্টারভিউ যখন তোমরা অ্যাটেন্ড করবে সেটা তোমরা জানতে পারবে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, ভিডিওর ডেসক্রিপশনে লিংক পাবে, সেখান থেকে গিয়ে আবেদন করতে পারো। তোমরা যদি মনে করো এই ধরনের ইন্টারভিউগুলিতে সরাসরি আবেদন করবে, সেক্ষেত্রে তোমরা এডুকেয়ারের ইন্টারভিউ স্লট বুক করতে পারো বা আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়, অ্যান্ড আফটার দ্যাট আমরা উইদিন 72 আওয়ার্স তোমাদের সাথে কন্ট্যাক্ট করব, দেন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে এসে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। বাট একটা জিনিস কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি, এই যে জব ইন্টারভিউটি এটা কিন্তু ফিজিক্যালি বর্ধমানে এসেই দিতে হবে। তো যারা যারা বর্ধমানে এসে এই জব ইন্টারভিউটি দিতে পারবে তারাই কিন্তু আবেদন করো। আর দেখো আমরা টোটাল এই যে প্রসেসগুলি থাকে একটা ফর্ম্যাল ওয়েতে মেনটেন করে চলি, সেই কারণে আমরা দেখো ইউটিউবে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও আপলোড হয়, হাজারো স্টুডেন্ট দেখে, বহুজন সিভি পাঠায় বা অনেকেই কল করে আমি করবো আমি করবো আমি ইন্টারেস্টেড আছি, বাট ফাইনালি যখন ইন্টারভিউয়ে ডাকা হয় ম্যাক্সিমাম 100 জনের মধ্যে 10 জনই এসে থাকে। তো আমরা চাই যারা আবেদন করবে, যাদের প্রয়োজন আছে একদম সেই সিরিয়াস ক্যান্ডিডেটরাই আবেদন করো। তো যারা আমাদের এডুকেয়ারের ইন্টারভিউ স্লট বা এই ধরনের জবের আপডেটের সাবস্ক্রিপশন নিতে চাইছো, ওনলি 100 দিয়ে তোমাদেরকে ইন্টারভিউ স্লট বুক করতে হয়। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, দেন ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে তোমরা নিজেদের ইন্টারভিউ স্লটটি বুক করতে পারো। 1 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের বর্ধমান আসতে হবে এবং বর্ধমান এসে ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে হবে। আর নেক্সট এই ধরনের জবের আপডেট আরও পাওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারো। আর একটা বিষয় আমি এটাও বলে রাখছি,
এই যে তোমরা ইন্টারভিউ স্লটটি বুক করছো, এই কোম্পানিতে ইনকেস তোমরা জয়েন করলে না, বা যদি তোমরা মনে করো যে এই কোম্পানিটাতে আমাদের সুইটেবল মনে হচ্ছে না, দেন ফিউচারে যত দিন না পর্যন্ত তুমি কোনো না কোনো জবে পেয়েছো ততদিন পর্যন্ত তোমাদেরকে আমরা নেক্সট আপকামিং আপডেটটা কিন্তু দিতে থাকবো, যতদিন তুমি নতুন চাকরিতে জয়েন না করেছো ততদিন পর্যন্ত। এছাড়াও আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স আছে প্রি প্লেসমেন্ট প্রোগ্রামের থ্রু, যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো বা যারা অলরেডি পাস আউট এখনও পর্যন্ত জবলেস হয়ে আছো, তারা সকলেই কিন্তু চাকরি পেতে পারো। এই প্রি প্লেসমেন্ট প্রোগ্রামের টোটাল খরচা হয় 5,000 টাকা, কিন্তু এর মধ্যে থেকে 2,500 টাকা তোমাদের জন্য স্কলারশিপও অ্যাভেলেবেল থাকে, যে সমস্ত ক্যান্ডিডেটরা হায়ার স্টাডিজ করতে চায় তাদের সকলের জন্য। তো এই রিলেটেড আরও ডিটেলস জানার জন্য তোমরা ফিজিক্যালি অফিসে এসে সরাসরি আমার সাথে কথা বলতে পারো। ধন্যবাদ।